আট্রাসি হুজুরকে ভণ্ড বলেন, কষ্ট পাই না, তবে একটা কথা জানায়া যায়। আট্রাসির হুজুর, এই যে আট্রাসির দরবার, আট্রাসি একটা গ্রাম, এই আট্রাসির পূর্ব দিকে একটা গ্রাম আছে, আবার পশ্চিম দিকে আছে, দক্ষিণ দিকে আছে, দুই তিন গ্রামে কয়েক হাজার মানুষকে খাজা বাবা ফ্রি খানা দিতেন। জাকের ভাইরা, এটা কি সত্য না মিথ্যা বলেন আপনারা? চব্বিশশো পরিবার মানে একটা একটা ফ্যামিলিতে তিনজন ধরেন, ন্যূনতম তিনজন, স্বামী স্ত্রী একটা বাচ্চা, ন্যূনতম তিনজন, এর বেশি হয়। আমি ধরলাম একেবারে কম যে ছোট ফ্যামিলি, তাহলে বাপ মা আর বাচ্চা তিনজন, চব্বিশশো গুণ তিন কত হয় গুণ দেন তো ভাই? 7200 মানে 7200 মানুষকে একবেলা, আর এটা আবার ডাবল করেন মানে একবেলা হয়তো 7200, তো 7200 দোকানে কত? 14400। 88 হুজুর প্রতিদিন 14400 মানুষের ফ্রি খাবার দেয়। মারহাবা বলেন। আপনি ওনাকে ভণ্ড বলতেছেন, এই ভণ্ড আট্রাসি ভণ্ড, আরে তুমি যাকে ভণ্ড বলছো সে দিনে 14400 মানুষের খাবার খাওয়ায়, তুমি সারাটা বছর ঘরের বাড়ি খাও, বছরে দুই দিন মানুষের খাওয়াও কিনা সন্দেহ আছে, আর তুমি বলতো আট্রাসিপির ভণ্ড। বলো, কেউ কারো ভণ্ড বললে ভণ্ড হয়ে যায় না। আরে আট্রাসি মানুষ এমনি পাগল হয়েছে, আপনি কি মনে করেন এমনি পাগল হয়ে গেছে মানুষ? এই জন্য তো বলছি, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তোলনা, বলেন তোমরা যাইয়া, ফরিদপুরের আট্রাসিতে, ফরিদপুরের আট্রাসিতে পীর কামেল সে একজন, আর পীর তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না। তাহলে আজকে আপনাদেরকে যে শিক্ষাটা দিতেছি, আজকের যে ওয়াজের একটা পয়েন্ট, সেটা হলো প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা, এটা দয়াল নবীর সুন্নত, দয়াল নবীর সুন্নত, আল্লাহর আউলিয়াদের সুন্নত, আমরাও এটা আমল করি, আপনারাও করবেন। আবার বলেন ইনশাআল্লাহ। ভাই একটা ঘটনা মনে হয়েছে, একবার এক সুর ধরা পড়ছিল আট্রাসি দরবারে, সুর কি চুরি করতে আসছে জানেন? মাছ চুরি করতে আসছে পুকুর থেকে। জাকের ভাইরা অনেকে জানেন হয়তো, এটা পুকুর থেকে মাছ চুরি করতে আসছে, জাকের ভাইরা ধরে ফেলছে, এই সুর 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 ধরে লইছে, ধরে দেখে হিন্দু, সুরে কি হিন্দু, ওইসে তো আরো কাম, তুই চুরি করতে আইসো মুসলমানের ফুলা ও না, তুই হিন্দুর বেটা আইসো চুরি করতে, তাও আল্লাহর ওলির দরবারে মানুষ যে খেপা খেপছে, এর মাইরেই লইব। তো হুজুরের কাছে গিয়া বলল, হুজুরের অনুমতি ছাড়া তো আবার মারেও না, জাকের আবার হেমনে ভদ্র আছে, হুজুরে কই লেফি ডাইব, না লেফি ডাইতো না, ধৈর্য ধৈর্যে। হুজুরের কাছে গিয়ে একজন বলল, হুজুর একজন হিন্দু আপনার পুকুর থেকে মাছ চুরি করতে আসছে, তার ধরছি হুজুর, পিডা মুখি না, কি করবো হুজুর? পীর কেবলা জান বলতেছে, বাবা একটা ফুলের টুকাও দিবা না, তাকে আমার কাছে নিয়ে আসো। তখন ওই হিন্দু ভদ্রলোককে, সুরেরে ভদ্রলোক কইছি, মাইন্ড করেন না, নিয়ে আসছে হুজুরের কাছে। হুজুর বললেন, বাবা কেন চুরি করতে আসছে? হিন্দু ভদ্রলোক চোখের পানি ছেড়ে দিছে, প্রচুর চতুর্দিকে মানুষ, হুজুর যদি এখন বলে বাবা ফিটাও, তাইলে সে এখানেই মারা যাবে, এত মাইর খাবে, এত প্রস্তুত সবাই। হুজুর বললেন, বাবা খুব আদর করে বলতেছেন, বাবা কেন চুরি করতে আসছে? হিন্দু ভদ্রলোক চোখের পানি ছেড়ে দেখো, হুজুর আমি সুর না, হুজুর আমার ঘরে আজকে তিন দিন ধরে খাবার নাই, আমার বাচ্চা কাচ্চাগুলি বড় বড় মেয়ে হয়ে গেছে, হুজুর আমি পেটের দায়ে বাচ্চা কাচ্চাগুলি খাবার দিতে পারতেছি না, কাজও পাই না, হুজুর আমি পেটের দায়ে চুরি করতে আসছি, এখন যদি হুজুর আপনি আমার মারেন, আমি মা খাইতেও রাজি আছে হুজুর, আমি নিজেও তিন দিন ধরে কিছু খাই নাই। হুজুর এই কথা শুনে হুজুরে কান্দা দিছে,
চোখের পানি। হুজুর কেবলা বললেন, বাবা ওনাকে অতি যত্ন করে ঘরে নিয়ে যান, বাড়িতে পৌঁছায় দেন, আর পুকুরে জাল পাইতা যতগুলি মাছ উঠে সবগুলি মাছ ওনার জন্য দিয়া দেন, কিছু খাবে বাকিগুলি বিক্রি করবে। পরে এই হিন্দু ভদ্রলোকের মেয়ে, বিবাহ উপযুক্ত মেয়ে ছিল, টাকার অভাবে বিয়ে দিতে পারে না, খাজা বাবা দরবার শরীফ থেকে টাকা দিয়া ওই মেয়েটা পর্যন্ত বিয়ে দেওয়া দিছে। এই হইল আত্মশিল্পী ওহাব জমিদার, ওনার মাধ্যমে টাকাগুলি পাঠাইছে এবং বিয়ে শাদি দিয়ে দিছে। এই হইল আত্মশিল্পী যে মুসলমানদেরকে ভালোবাসে, বিধর্মীদেরকেও ভালোবাসে। বিধর্মীরা কোনোদিনও বলতে পারবে না যে আত্মশিল্পী আমরা অপমান হয়েছি। আমার দয়াল নবীজির দরবারও বিধর্মীরা গেছে, দয়াল নবীজির দরবারও বিধর্মীরা গেছে। আল্লাহর হাবিব কখনো বিধর্মীদের সাথে খারাপ আচরণ করেনি। একদল ইয়াহুদি নবীজির দরবারে গিয়েছিল, যাওয়ার পরে সাহাবীরা আটকায় দিলেন, আপনারা কা কোথায় আসছেন, যে আমরা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করতে আসছি, আপনারা কারা, আমরা ইয়াহুদি ধর্মের লোক, আহলে কিতাব। তখন সাহাবীরা বললেন, আপনারা দাঁড়ান, নবীজির অনুমতি নিয়ে আসি। তো সাহাবীরা আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়াহুদীদের একদল লোক আপনার সাথে দেখা করতে আসছে, তারা আপনার সাথে দেখা করতে চায়, তাদেরকে কোথায় বসতে দেব? ওই যে দূরে পাহাড় দেখা যায়, পাহাড়ের পাদদেশে ছায়া পড়েছে, ওই ছায়ার মধ্যে বসতে দিব কি? নবীজি বললেন, না ওইখানে বসায়ও না। ওগো দয়াল নবী, মসজিদ নববীর বাইরের সাইডে কিছু খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ছায়ার মধ্যে বসতে দিব কি? নবীজি বললেন, ওইখানেও বসতে দিও না। এবার দুই দুইবার নবীজি না করে দিলেন, সাহাবিদের দরখাস্তগুলি নাকচ করে দিলেন। সাহাবারা এবার আর কোনো স্থানের কথা ইন্ডিকেট না করে বললেন, নবী গো দয়া করে আপনি বলুন তাদেরকে কোথায় বসতে দেব? রহমতের নবী, মায়ার নবী, আমাদের দয়াল নবী সেই দিন বলে সাহাবীরা, রে তোমরা তাদেরকে মসজিদে নববীর ভিতরে আমি রাসূলুল্লাহর কাছে নিয়ে আস। এই হলো আমার দয়াল নবী, এই হলো আমার মায়ার নবী। নবীজি সব মানুষকে ভালোবাসতেন, নবীর ভালোবাসায় মুগ্ধ হয়ে বিধর্মীরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর সেই নবীর গোলাম, সেই নবীর নায়েব, নবীর ওয়ারিশ হলো আমার খাজা বাবা ফরিদপুরি। তিনিও সব মানুষকে ভালোবাসতেন, তবে এক শ্রেণীর ভাইয়ের একটা প্রপাগন্ডা মিথ্যা একটা কথা প্রচার করে, তারা বলে আত্মশির হুজুর নাকি বলেছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যার ধর্ম দ্বারা চেষ্টা করে আল্লাহকে সাধন করতে পারে, আল্লাহকে পাইতে পারে, এটা নাকি আত্মশি হুজুর বলেছে। শুনেন এই ধরনের কথা যারা বলবে, অনেকে আপনাকে বিভিন্ন বইয়ের রেফারেন্স দিবে। আমি আজকে কথাটা ক্লিয়ার করে যাই, হুজুরের বড় ছেলে আমার পীর কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত যিনি খলিফা, আমার আত্মশি হুজুর কেবলাজানের খলিফা আমাদের মহামান্য পীর জাদ আলহাজ খাজা মিয়া ভাই জান মুজাদ্দিদি সাহেব আমাদেরকে কথাটা ক্লিয়ার করে দিয়েছেন। আমার পীর কেবলাজান হুজুরের কথাটা ছিল এই রকম, বাবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা, সবাই যার যার ধর্ম অনুযায়ী আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু একমাত্র ইসলাম ধর্ম ছাড়া ইহা সম্ভব না। এই হইল হুজুর কেবলার মূল কথা। আর এই কথাটাকে একজন সাংবাদিক, যিনি দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক, দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক, উনি হুজুর কেবলার পূর্ণাঙ্গ কথাটাকে নোট না করে ওই আংশিক কথাকে দৈনিক সংগ্রাম একটা পত্রিকার মধ্যে ছাপাইছে। ওখান থেকে আমাদের কিছু ভাইয়েরা ভালোভাবে খেয়াল না করে ওই পত্রিকার নিউজটা কাট করে আত্মশির কাফেলা নামক একটা বইয়ের মধ্যে এটা উঠিয়ে দিছে। তখন মানুষ মিসগাইডেড হচ্ছে না, আত্মশি হুজুরের কথা বলছে, হ্যাঁ যে যার ধর্ম সব ধর্ম দিয়ে যদি আল্লাহ পাওয়া যায় তাহলে ইসলাম ধর্মের প্রয়োজন কি, এই কথাটা সব দিকে সমালোচনা হইতে লাগলো। এই যে দেন, এই যে নগদ আমার স্নেহভাজন মাওলানা নিজামুদ্দিন জেহাদির কাছে বইটা আছে, এই যে দেখেন, এই বইটা লিখেছে আহলে হাদিসের একজন ভাই,
আল্লাহ ওনাকে হেদায়েত নসিব করুক। আমি নামটা উচ্চারণ করছি না, যারা দেখা দেখে নেন। এই বইটার মধ্যে আমি যে বয়ানটা করতেছি এই কথাটা আছে, এই যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণের আবশ্যকতা নেই। যেমন পীর সাহেব বলেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানগণ নিজ নিজ ধর্মের আলোকে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের চেষ্টা করতে পারেন এবং তাহলেই কেবল বিশ্বে শান্তি আসতে পারে। এই যে দেখেন, আমি একটু আগে কিন্তু কথাটা বলছি, হুজুর কেবলার কথাটা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মাবলম্বীরা যার যার ধর্ম এর মাধ্যমে স্রষ্টার সান্নিধ্যের চেষ্টা করতে পারে, কিন্তু কেবলমাত্র ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের দ্বারা ইহা সম্ভব না। আটশো হুজুরের কথা ছিল এটা। আর এটা সাংবাদিক দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক ওইটা ওইভাবে ফ্লাশ করেছেন। যখন ওইটা পত্রিকা থেকে কাটটা নিয়ে আটশো কাফেলা বইয়ের মধ্যে আনা হলো, তখন এইটা আমাদের দরবারে কর্তৃপক্ষের নজরের মধ্যে পড়লো। পড়ার পরে আপনারা এখন প্রয়োজন আটরশি দরবারে গিয়ে দেখেন, ওই আটরশির কাফেলা বইটাকেই ব্যান্ড করে দেওয়া হয়েছে। কারণ এই কথা তো আমার হুজুর বলে নাই, যেই কথা আমার হুজুর বলে নাই সেই কথা যদি হুজুরের নামে ভুল প্রচার হয় সেটা দরবারের বদনাম, পীর কাবলা জানের বদনাম। এই জন্য ওই বইটাই ব্যান্ড করা হয়েছে। আপনারা তালাশ করে দেখেন, কোথাও নাই বই। বরং ওই সাংবাদিককে পর্যন্ত দরবার শরীফে ডাইকে আনা, ওনাকে শোকস করা হয়েছে, আপনি কথাটা এইভাবে কেন প্রচার করলেন। অতএব আপনাদেরকে বলি, কেউ যদি আত্মশ্রী সম্পর্কে কোনো ভুল তথ্য দেয়, বলে যে ইসলাম ধর্মের কোনো গুরুত্ব আত্মশ্রী দরবারে না, এটা ভুল, এই তত্ত্ব সঠিক না। বরং হুজুর কেবলা জান ইসলাম সম্পর্কে, ইসলামের গুরুত্ব সম্পর্কে নসিহত শরীফে আলাদা অনেক বড় একটা চ্যাপ্টার লিখেছেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। এই আয়াত নিয়ে অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন। এই জন্য মিথ্যাচারিতা যারা ভুল তথ্য দেয়, তাদের এই ভুল তথ্যগুলি থেকে আপনারা সতর্ক থাকবেন। আল্লাহ আমার ওই ভাইদেরকে বোঝার তৌফিক দেন। বলেন আমিন।